চট্টগ্রামের চন্দনায় শেষ সাঙ্গু নদীর বালুস্তূপ নিলামে অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন দরপত্র জমাদানকারী বৈলতলি এলাকার এক বালু ব্যবসায়ী। তার অভিযোগ, উপজেলা প্রশাসনের করা নিলামে সর্বোচ্চ দরদাতাকে বালুর ইজারা দেয়া হয়নি। চট্টগ্রাম থেকে ইমু খানের ছবিতে স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। চন্দনাইশের মরা সাঙ্গু নদী নাব্যতা ফেরাতে ছ মাস আগে নদীর এই অংশে খনন কার্যক্রম চালায় চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড। দুটি বড় স্তূপে জড়ো করে রাখা সেই বালু নিলামে তোলা হয় সম্প্রতি, কিন্তু সরকারি হিসেবে যে পরিমাণ বালু দেখানো হয়েছে বাস্তবে সেটার পরিমাণ আরও বেশি বলে দাবি দরপত্র জমাদানকারী মঈনুদ্দিনের। গত 9 জুলাই চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেছেন এ বালু ব্যবসায়ী। ডিসি স্যারের বরাবর একটা অভিযোগ করছিলাম, অভিযোগের ভিতরে আমি কোনো কিছু রিপ্লাই কোনো কিছু পাই নাই। এটার জন্য আমি ওদের ডকুমেন্টগুলো আমার ডকুমেন্টগুলোর জন্য আমি ইউনো ম্যাডামকে বা অনেকবার বলছি, অনেকবার দরখাস্ত দিয়েছি যে আমার এই ডকুমেন্টগুলো দেন, কিন্তু উনি আমাদের কোনো ডকুমেন্ট দিচ্ছে না, কোনো কিছু বলতেছে না। আমারটা কেন বাদ পড়লো, কী জন্য বাদ পড়লো এটাও কোনো কিছু বলতেছে না। স্তূপের মধ্যে যেখানে বালি আছে প্রায় 1 লক্ষ গণপোট দেখানো হয়েছে, 6-7টাতে 53 গণপোট, ছোট যেটা আছে সেখানে আছে মিনিমাম আছে যে সেখানে 50,000 গণপোট, কিন্তু দেখানো হয়েছে মাত্র 10,000 গণপোট। এই দুইটা স্থানে আমরা এগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। নিলামে সর্বোচ্চ দুই দরদাতাকে ইজারা না দিয়ে মাত্র 20 লাখ টাকায় 3 নম্বর দরদাতাকেই চূড়ান্ত করার অভিযোগ নিলামে অংশ নেয়া বালু ব্যবসায়ীর। 2023 সালে ওদিন টেন্ডার ড্রপ করছিলাম আমরা তিনজনে, তিনজন টেন্ডার ড্রপ করার পরে ওখানে প্রথম একজন হচ্ছে 64 লাখ, তার সেকেন্ড আমি ছিলাম 37 লাখ, তৃতীয় জন যে ছিল সে হলো 20 লাখ 15, কিন্তু ওরা আমার প্রথম কারটাকে বাদ দিয়ে সেকেন্ডটাকে বাদ দিয়ে 3 নম্বরকে কেমনি দিয়েছে। 1 বছর আগে প্রায় 30 লাখ ফিটের মতো বালি নিয়ে গেছে যখন টেন্ডার হয় নাই। এই স্থানীয় চেয়ারম্যান, এখানকার স্থানীয় চেয়ারম্যান এই ইয়ার সাথে জড়িত। বিটার 1 নম্বর ছিল ইকবাল নামের একজন, ওনাকেও দিল না। আমরা 2 নম্বর ছিলাম 37 লক্ষ টাকা দিয়ে, আমাদেরকেও দিল না। ওনারা দিল 3 নম্বর যিনি 20 লক্ষ টাকা দিয়ে, অনলি 20 লক্ষ টাকা ইয়া করছে ওনাকে। কিন্তু উপজেলা প্রশাসন বলছে টেন্ডার করে বিধি মেনেই ইজারা দেয়া হয়েছে। বালু টেন্ডারের মাধ্যমেই বিক্রি হয়েছে এবং যা কিছু হয়েছে সব কিছু বিধিসম্মতভাবে হয়েছে। টেন্ডারের আগে কোনো বালু বিক্রি হয়েছে এই ধরনের কোনো কিছু নাই। যে ডাক উনি দিয়েছিলেন সেটা 25% উনি জমা দেননি, নিয়ম অনুযায়ী বা আবেদনপত্রের শর্ত অনুযায়ী উনি দরপত্র দাখিল করেন নাই। রমজান মাসে বালি বিক্রি হওয়ার বিষয়ে আমার কাছে কেউ কোনো লিখিত অভিযোগ করে নাই। আর সাঙ্গু নদীর যে বালু ওইখানে ছিল এটা আমি জয়েন করার পরে পানি উন্নয়ন বোর্ডের লিখিত ভাবে জানানোর আগে আমি আমার জানা ছিল না। ওখানে যে বালু আছে এটা তো উপজেলা প্রশাসনের পানি উন্নয়ন বোর্ড বালু উত্তোলন করছে, তারা যদি লিখিতভাবে না জানায় তাহলে তো আমাদের জানার সুযোগ নাই। সৈয়দ মাহমুদ, আরটিভি।